আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজকের ভিডিওতে আমি আমরা নামাজের মধ্যে যেই দোয়া মাসুরাটি পড়ে থাকি সেটি আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক নামাজ কবুল হওয়ার জন্য নামাজের মধ্যে যে কোরআন পাঠ আমরা করি কোরআন তেলোয়াত করি বা সুরা পাঠ করি সেগুলো যেমন সহি শুদ্ধভাবে হওয়া প্রয়োজন ঠিক তেমনই নামাজের ভেতর যে সকল দোয়া পড়ে থাকি যে সকল তাজবি পড়ে থাকি অর্থাৎ সুবাহুর রব্বেল আলা সুবাহুরব্বেল আউদিম এগুলো যে তাজবি এগুলো যেমন সহি পড়তে হবে ঠিক তেমনই নামাজের মধ্যে যে আত্মাহিয়াতু তারপর দরুদ শরীফ এরপর এই দোয়া মাসুরা এগুলো আমাদের সহি পড়া অবশ্যই প্রয়োজন আজকের ভিডিওর মাধ্যমে আমি আত্তাহিয়াতু দরুদ শরীফ এরপরে যে আমরা দোয়া মাসুরা পড়ে থাকি সেটি আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেকেরই এটা কিন্তু মুখস্থ রয়েছে দোয়া মাসুরা অনেকের মানে যারা নামাজ পড়েন আপনাদের সবারই হয়তোবা মুখস্থ রয়েছে কিন্তু আমরা সই শুদ্ধভাবে হচ্ছে কিনা এটা আমরা নিজেরা নিজেরা হয়তোবা বুঝতে পারছি না যারা জানেন বা জানেন না সবাই ভিডিওটি দেখবেন আপনাদের সই শুদ্ধভাবে হচ্ছে কিনা সেটিও টেস্ট করবেন তো চলুন তাহলে আর কথা না বলে আমরা আজকের ভিডিওটি শুরু করছি আর শুরু করার আগে যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করবেন আর কোরআন মাজিদ যদি আপনি না শিখে থাকেন তাহলে কোরআন মাজিদ শিক্ষার ভিডিওগুলো আমাদের চ্যানেলে ভেতর দেওয়া রয়েছে পূর্ণাঙ্গ কোর্স রয়েছে সেগুলো আপনারা অবশ্যই করবেন এবং প্রত্যেক দিন আমাদের চ্যানেলের ক্লাসগুলো করবেন তাহলে ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ আপনারা সকলেই শিখতে পারবেন আর প্রিয় দর্শক আমার ভিডিওগুলো প্রত্যেক দিন আপনারা কী কী দেখেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো চলুন আমরা শুরু করছি এখানে দেখুন হামজা আলম জবর আল খারা জবর ল পেশ হোম গুননা হবে কেন গুন্যা হবে কারণ মিমক্ষর ওপর তাজদিদ নোনে এবং মিমে তাজদিদ থাকলে সেখানে গুননা করতে হয় আর এখানে আমরা প্রথমে ভুল করি বলি যে আল্লাহ হোম্মা আল্লাহ কিন্তু এখানে বলা যাবে না আমরা বেশিরভাগ মানুষই এ দোয়া মাসুরা পড়ার সময় প্রথমে বলি আল্লাহ হুম্মা ইন্নি এভাবে বলি তো আল্লাহ হুম্মা এখানে নেয় এখানে বলতে হবে আল্লাহ লাম খারা জবর ল্যা হয় কিন্তু এ আল্লাহর এই তাজদিরযুক্ত লামের আগে দেখুন এই আলিপের ওপর জবর রয়েছে তো আলিপের ওপর জবর বা পেস থাকলে আল্লাহ শব্দের ডান পাশের জবর বা পেশ থাকলে সেখানে লামকে ল্যা না বলে জবর ল বলতে হয় তাহলে অল্ল হামিম পেশ হোম গুন্না মিম জবর মা অল হুম হামজা নুনজের ইন গুন্না হবে কারণ এখানেও নুনের উপর তাজদিদ তাই এখানেও ওয়াজিব গুননা নুনিয়া নি ইন নি জবর ও এ অক্ষর পড়ার সময় আমরা অনেকে ভুল করি এখানে অবশ্যই যেভাবে বের করতে হবে লাম ইম জব লাম তাপস তু ব লাম তু আমরা এই দোয়া মাসেরও পড়ার সময় কি বলি আল্লাহ হুম্মা ইন্নি জলাম তু এ জ বলি জ জ বলে কিন্তু কোনো অক্ষর বা উচ্চারণ নেই এখানে বলতে হবে ও ব যেভাবে বের করতে হবে ওয় লাম তু হুম টু নুন ফাজবর নাফ এখানে সাকিন হবে নুন ফাজবর নাফ সিনিয়াজের সি অ্যাকালিফ নাফ সি ওয়ালাম্পল মিম ডিজার ম্য অনেকে আমরা জুল বলি এখানে জিও করবেন ম্যাং মাঙে এখানে আবার গুণনা হবে কেন কারণ এই দুই জবর দেনবিনের পরে অক্ষর কাফ এটা হচ্ছে ইকফার অক্ষর তো এই ইকফারাক্ষর কয়টি পনেরোটি তাসা জিমদাল জাল যা সিন সিন তদফা কফ কাফ এর মধ্যে কাফ এসেছে সর্বশেষ অক্ষরটি ভোল ম্যাং ক্যাসি রং আমরা অনেকে বলি এখানে ভোল মান মান কিন্তু বলা যাবে না এখানে ইকফার মানে গুন্নাটা লুকিয়ে পড়তে হবে মানে গোপন করে পড়তে হবে বোল এভাবে বলতে হবে এখানে মান একদম এভাবে বলা যাবে না আমি এই তাজবিদের বিষয়ে কিছু ভিডিও আপনাদেরকে দিব সেগুলো আপনারা অবশ্যই দেখবেন কারণ ওই তাজবিদ যদি আমরা না জানি কোথায় টান কিভাবে পড়তে হয় সেগুলো যদি আপনারা না জানেন আমি আগেই শিখিয়েছিলাম কায়দার সময় তো অনেকে হয়তোবা ভুলে গিয়েছেন তো ওই বিষয়গুলো যদি ভুলে যান তাহলে কিন্তু কোরআন শৈশুভাবে হবে না তাই অবশ্যই সেগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন আমি সেই ভিডিওগুলো দিব তাজবিদের তো দেখুন মিম ক্যাসি রং কাবজর কা এখানে একালিফ কারণ জেরে বাম পাশে জজমালা ইয়া ক্যাসি র রবর এখানেও গুননা হবে কেন কারণ দুই জবরের পরে অক্ষর ওয়াও ওয়াও কিসের অক্ষর ওয়া হচ্ছে ঈদগামের অক্ষর এখানে গুননার সহিত পড়তে হবে ওয়া জবর ইয়া ওয়ান জবর ইয়াগো আমরা অনেকে বলি ইয়াগ ইয়াগ বলি ইয়াগ কিন্তু ভুল ইয়াগো বলতে হবে ইয়াউ ফাজের ফি র জাল পেশ রুদ ইয়ৌ ফি রুদ জাল পেশ দু নুন আবেশ নু এখানে এখানে একালিফ বাজবর বা ইয়ৌ ফি রুদনু হামজা লমজের ইল লামাল জুবল্লা ইল হামজা নুনজুবর আুন্না তাজবর তা আং তা নুন সাকিনা বর অক্ষর তা ইকফার একদম প্রথম অক্ষরটি হচ্ছে তা তা এখানে গুনার সই বলতে হবে আনতা এভাবে বলা যাবে না আন এভাবে বলা যাবে না এভাবে গুণনা করা যাবে না বলতে হবে ফাও গর ফাও ফারোজের ফির লামিয়াজের লি ফাউ ফির লি মিম গঞ্জবর মাও অনেকে বলি মাগ মাগ বলা যাবে না ফাউ ফির লি মাউ ফাজর ফির রিমজর তাম গুণনা মিম মিন মাউ ফির ও মিন এ মিন এখানে আমি গুণনা করলাম না কেন নুন সাকি পরে অক্ষর আইন এটা হচ্ছে ইজারের অক্ষর ইজারের ছয়টি অক্ষরের মধ্যে আইন এসেছে তো তাজবিদ আপনারা ভালোভাবে পড়বেন আমি সে ভিডিওগুলো দিব এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে তাহলে নুন সেগিনের পরে অক্ষর আইন থাকার কারণে এখানে গণনা হবে না মেন আইন নুন যে আইন এখানে আবার গুনা হবে নুন সেগিনের পরের অক্ষর কি দাল এটা হচ্ছে ইক আইন দাল যে দিক আব জবর কইন ক্যামর হ্যাম হাম নুন ইয়া জেন জেরে বাম পাশে অ্যাকালিফ وارحمني حمزة ننزل إن فاغفر لي مغفرة من عندك وارحمني حمزة ننزل إن ننجبنا قبض بركة إنك حمزة ننزل أو أن... طال حمزة بطل أو أن... طال غنجبر غو فاطش فو র রপশ রুর ও র হাই হাই পেশ মো এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে মদের অক্ষর পরের অক্ষর ওয়াকফ করলে কোয়ালিফ টান দিতে হয় তিন আলিফ ও ফ তাহলে প্রথম থেকে একবার আমি রিডিং বলে দিচ্ছি দেখুন اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني তো প্রিয় কোরআন মাঝি শিখের বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত